ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নুরুল হক নূরের জীবনে যথার্থ নিরাপত্তা ব্যবস্থা নিতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিঙ্কন সাত দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী মনিরুজ্জামান লিঙ্কন নুরিসে তিনি বলেন ডাকসু ভিপির উপর হামলায় ঘটনায় প্রত্যেকেই উদ্বেগ এখন অবিলম্বে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুবই জরুরি সবার জীবনে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রীয় সাংবিধানিক কর্তব্য ভিপি নূর কেবলমাত্র রাষ্ট্রের একজন নাগরিকই নয় সে একটি প্রতিষ্ঠান সে সাধারণ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি বারবার সেই ধরনের আক্রমণের শিকার হয়েছে তার অবিলম্বে রাষ্ট্র তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন এদিকে ভিপি নুরুল হক নূর তার সহযোগীদের উপর হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে শাহবাগ থানায় দায়েরকৃত মামলাটি কার্যক্রম এখন থেকে ডিবি পরিচালনা করবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশের এসআই সফিকুল শফিকুল ইসলাম গত সোমবার শাহবাগ থানার এসআই মোহাম্মদ মোহাম্মদ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন পরে ভিপি নূর পৃথক অভিযোগ দায়ের করেন মামলার আসামি করা হয়েছে তেতাল্লিশ জনকে এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাধারণ সম্পাদক আলমামুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম সনেট সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্জু এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার কবি জসিম উদ্দিন হলের সভাপতি ইয়াদ আল রিহাদ এবং মাহবুব হাসান নিলয় আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন পুলিশের রিমান্ডে আছে বিপিন নূর তার অভিযোগপত্রে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ডারসুর এজিএস সাদ্দাম হোসেন সহ সাঁত্রিশ জনকে অভিযুক্ত করায়